সালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আমজিত হোসাইন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো বেশ কিছু গুড নিউজ রয়েছে, গুড নিউজের মধ্যে কয়েকটা ব্যাড নিউজও রয়েছে, সেটা হচ্ছে মেমিফাই নিয়ে। তো অলরেডি আজকে জানেন মেমিফাই কিন্তু তিনটা এক্সচেঞ্জার কনফার্ম করেছে, একটা হচ্ছে কুকয়েন, ওকিএক্স এবং বিটগেট এক্সচেঞ্জার লিস্টিং কনফার্ম করেছে তিনটা এক্সচেঞ্জার। অন্য এক্সচেঞ্জারগুলো এখনও কিন্তু লিস্টিংটা কনফার্ম করেনি, কারণ ওকিএক্স অলরেডি এখান থেকে বিভিন্ন ফ্রি মার্কেটে, অর্থাৎ ফ্রি মার্কেট এটা আবার আপনার কুকয়েন রয়েছে, আপনার এখান থেকে ওকিএক্স রয়েছে। তো আপনারা জানেন ওকিএক্স বাংলাদেশে সাপোর্ট করে না, তো ওকিএক্স সাপোর্ট না করলে কোনো সমস্যা নাই, যেহেতু এখানে বিটগেট এক্সচেঞ্জার, কুকয়েন এক্সচেঞ্জার বা অন্যান্য যে বাইবিট এক্সচেঞ্জারও আশা করা যায় খুব তাড়াতাড়ি তাদের এই টোকেনটা লিস্টিং করবে। এবং অনেকে আশা করছেন, ভাই আমরা তো আশা করেছিলাম বাইন্যান্সে লিস্টিং হবে। দেখেন বাইন্যান্সে যে লিস্টিং হতে হবে বা বাইন্যান্স যে লিস্টিং করবে না, যে কোনো বাজেট আসলে যে বাইন্যান্সে লিস্টিং হবে তেমন না, অর্থাৎ বাইন্যান্স কিন্তু কিছু কিছু বাজেট লিস্টিং করতেছে। তো দেখা যা হয়তো বা দেখা যেতেও পারে, নাও যেতে পারে, মেমিফাই বাইন্যান্সে লিস্টিং হতেও পারে নাও হতে পারে, ঠিক আছে। তো এটা এখন থেকে শিওর করা বলা যাচ্ছে না। এবং তারা আরেকটি যেটা ব্যাড আপডেট, সেটা হচ্ছে তারা অলরেডি মাইনিং আপডেট 12 দিন করেছে, আরও 12 দিন পিছনে দিয়েছে। তার মানে এই 12 দিনের মধ্যে হয়তো আরও কয়েকটা এক্সচেঞ্জারে তাদের এই টোকেনটা লিস্টিং তারা করাতে পারে বা এখান থেকে পার্টনারশিপ করতে পারে, ঠিক আছে। তো এখন এখান থেকে বেশ কিছু আপডেট আসছে, এটা নিয়ে অলরেডি অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন, ভাইয়া এখান থেকে আমরা কিভাবে, আমরা কি এখানে ইলিজিবল হব নাকি আমরা পেমেন্ট পাবো না, কারণ আমাদেরকে তো সবগুলো রাইট দেখাচ্ছে না। তো এই বিষয়টা আমি ক্লিয়ার করবো। তার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে বলবো, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি পাবেন সেখানে ক্লিক করে জাস্ট অল এ প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখান থেকে দেখেন ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে সরাসরি আমাদের এই টেলিগ্রাম চ্যানেল আপনাকে নিয়ে আসবে। তো এখান থেকে আমরা কি করবো, ফার্স্টে মেমিফাই যে বোর্ডটা রয়েছে সেই বোর্ডের ভিতরে যাবো। এখান থেকে যদি আমরা মেমিফাইকে মেনশন করে কিন্তু সকল পোস্ট আপনাদেরকে সাথে শেয়ার করি, তো এখান থেকে জাস্ট বোর্ডটা ওপেন করলাম, প্লে অ্যান্ড আর্ন এখানে একটা ক্লিক করবো। যদি এখান থেকে না হয় ওই কর্নারে যে প্লে বাটন রয়েছে সেখানে একটা ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দেওয়ার পর আপনি যখন এখানে ভিতরে আসবেন, যদি ওকিএক্স এটা আপনি কনফার্ম করে নেন এটা করে নেবেন, যদি বিপিএন ইউজ করা লাগে বিপিএন ইউজ করে কিন্তু এটা করা যায়, আমি এখনও করি নাই তবে করে ফেলবো। এবং এখান থেকে স্টার পার্সেসের যে বিষয়টা দেখাচ্ছে সেটাও আপনাদেরকে অ্যাড টু জেড ডিটেলসগুলো আলোচনা করবো এখান থেকে দেখেন। তো এখানে আপনি যদি এখানে আসেন, আসার পর দেখেন আমাদের ফার্স্ট হচ্ছে তারা একটা নতুন একটা সেকশন নিয়ে আসছে অলরেডি, সেটা হচ্ছে এখান থেকে ইয়ারড্রপ। দেখেন এই যে ইয়ারড্রপ যে সেকশনটি সেখানে, তো এখানে যদি আমরা ক্লিক করি এবং ক্লিক করার পর একটু পরে এগুলো সবগুলো লোডিং নিবে, এগুলো সবগুলো লোডিং নিবে। এবং লোডিং নিলে দেখবেন আপনার বেশ কিছু করা হয়েছে, আবার বেশ কিছু করা কিন্তু হয় নাই। এখন অনেকে বলছেন, ভাই আমরা তো এখান থেকে মেমিফাইটা প্রিমিয়াম করি নাই, ট্রানজ্যাকশন করি নাই বা এস্টার দিয়ে কোনো কিছু পার্সেস করি নাই, তাহলে কি আমরা ইয়ারড্রপ বা ইলিজিবল হবো না, নাকি আমরা পেমেন্ট পাবো না, এই সকল বিষয় নিয়ে অনেকে কিন্তু প্রশ্ন আমাকে করেছেন। তবে এখানে আপনাকে বলি, আপনি যখন এই পেজে আসবেন একটু ওয়েট করবেন, হয়তো এখানে একটু কয়েকটা কন্টিনিউ ক্লিক করবেন অথবা এখানে এখানে দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন, তাহলে কিন্তু সবগুলো লোডিং নিবে। তো এখান থেকে দেখেন এখানের বিষয়টা আমি আপনাদেরকে বলি, এখান থেকে মূলত এই যে দেখেন 50 মিলিয়ন কয়েন, এখান থেকে দেখেন 50 মিলিয়ন কয়েন অ্যাট লাস্ট, এটা হচ্ছে অ্যাট লাস্ট আপনার 50 মিলিয়ন কয়েন। এবং এখান থেকে দেখেন তারপর হচ্ছে এখান থেকে একেবারে যেটা ফ্রিতে সেটা হচ্ছে এখান থেকে 10টা ক্যাম্পেইন, অর্থাৎ 10টা ক্যাম্পেইন ওই যে আমরা আনে গিয়ে যে সকল টাস্ক করতাম সেগুলাই। তো আমি একটু দেখাই, নাহলে আবার আপনারা বলবেন ভাই আমরা তো বুঝি নাই, আনে ক্লিক করে এখান থেকে নিচের দিকে অনেকগুলো ক্যাম্পেইন পাবেন, এগুলাই এগুলো জাস্ট আপনি 10টা কমপ্লিট করলে হবে। এবং এরপর আমরা আবারও এই পেজে চলে যাচ্ছি এবং সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি, এটা একটু লোডিং নিচ্ছে, দেখেন আবারও একটু লোডিং নিচ্ছে। তো এখান থেকে তারপরে এরপরে দেখেন এখান থেকে যদি আমরা আসি, তারপরে এটা ধরেন আমাদের এটা কমপ্লিট ফ্রিতে, এটা একেবারে ফ্রিতে, এটার জন্য কোনো টাকা লাগে না, তারপর এটার জন্য কোনো টাকা লাগে না। তারপর এখান থেকে পার্টিসিপেট অর্থাৎ একটা গিভওয়েতে, অর্থাৎ এই যে আমরা টিকিট পাইতাম গিভওয়েতে পার্টিসিপেট হয়ে যেত অটোমেটিকলি সেটাই, অর্থাৎ আমাদের 3টা টাস্ক কিন্তু ইতিমধ্যে কমপ্লিট। তবে যে 3টা টাস্ক কমপ্লিট নেই সেটা হচ্ছে টেলিগ্রাম প্রিমিয়াম, অর্থাৎ প্রিমিয়াম পার্সেস করা এবং টন ট্রানজেকশন করা এবং অ্যাট লাস্ট আপনার একটা ট্রানজেকশন করা টেলিগ্রাম স্ট্যান্ড দিয়ে। তো এখন এই বিষয়টা আমি বলি, এটা যদি আপনি করতে যান তাহলে আপনার $5 অর্থাৎ একটা টন খরচ হবে, সেটা হয়তো $5 প্লাস খরচ হবে। আর এখান থেকে যদি এটা করতে যান এখানে $1 লাগবে, $6। আর এটা যদি করতে চান এখানে ধরেন এটা আপনার ধরেন 10 সেন্টও লাগতে পারে, তো তাহলে এখান থেকে $5, $1, $6 এবং $6
10 সেন্ট বা 20 সেন্টের মতো আপনার খরচ হতে পারে। তো এখন এই জাস্ট এই প্রিমিয়ামটা এবং এই ট্রানজ্যাকশনটা এবং এই অ্যাস্টারটা না করলে কোনো সমস্যা নাই, কারণ তারা বলছে এখান থেকে দেখেন আপনাকে ইয়ারড্রপ যে ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো দেখেন, এখানে আপনার যে ইয়ারড্রপ ক্রাইটেরিয়া রয়েছে সেগুলোর কিন্তু এগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে রিওয়ার্ডটা দিবে। এবং আমি বলি, ধরেন আপনি একজনে এই তিনটা টাস্ক কমপ্লিট করেছেন, সেই কম অ্যালোকেশন পাবে, এবং যে এখান থেকে ছয়টা টাস্ক কমপ্লিট করেছে সে বেশি অ্যালোকেশন পাবে, অর্থাৎ কেউ কম পাবে কেউ বেশি পাবে। তুলনামূলক যারা ফ্রিতে করবে, ফ্রিতে চাইতে যারা কিছু ডলার খরচ করে করবে তারা অনেক বেশি পাবে, এবং যারা একেবারে ফ্রিতে করবে তারা হয়তো অনেক কম পাবে, সেটা হচ্ছে বাস্তবতা। তো এখন জাস্ট এখান থেকে যদি আপনি করতে চান, এখান থেকে $5 $6 $6 $10 মতো আপনার খরচ হবে, কিন্তু আমি আদৌ জানি না যে $6 পাবেন নাকি $10 পাবেন নাকি $60 পাবেন নাকি $70 অ্যালোকেশন পাবেন বা আপনার প্রফিট কত হবে, সেটা আমি আপনাদেরকে শিওর করতে পারবো না। তো আপনার যদি চান, আপনার যদি নিজ দায়িত্বে যদি করতে পারেন, তাহলে আপনার প্রিমিয়ামটাও করতে পারেন, এই ট্রানজেকশনটাও করতে পারেন, এখান থেকে একটা এক্সট্রা দিয়ে করতে পারেন। এইটা তো প্রিমিয়ামটা আপনারা পারবেনই, এখানে প্রিমিয়ামে গেলে এটা অপশনটা রয়েছে, আমি আপনাদেরকে দেখাই, এখান থেকে প্রিমিয়াম অপশন রয়েছে, সেখান থেকে গিয়ে আপনি টন ওয়ালেটটা কানেক্ট করে সরাসরি প্রিমিয়ামটা পারচেস করতে পারেন। আর যদি এরপরে আপনি ট্রানজেকশন ডেলি যে ট্রানজেকশনটা রয়েছে আন অপশনে ক্লিক করবেন, আন অপশনে ক্লিক করে এখান থেকে একটা ডেলি ট্রানজেকশন, আমি যেহেতু আজকে অলরেডি করে ফেলেছি তাই আমার সামনে আসছে না, আপনার ডেলি ট্রানজেকশনটা করে নেবেন। ডেলি ট্রানজেকশনটা করার পরেই আরেকটা অপশন থাকবে, সেটা হচ্ছে অ্যাস্টার দিয়ে এখান থেকে পারচেস করা। যদি আমরা সবে ক্লিক করি, এই যে দেখেন আপনার কাছে ছয়টা স্টার থাকলেও আপনার কাজ হবে, ছয়টা স্টার। এখন এই স্টারগুলো কিভাবে কিনবেন সেটা একটু আপনাদেরকে দেখাই, ঠিক আছে? তো আপনারা চলে আসবেন গুগল ক্রমে, গুগল ক্রমে গিয়ে লিখবেন এই যে নামটা PRA, এখান থেকে সরি FRAGMENT.com এটা লিখবেন। এই যে এখানে একটা নাম রয়েছে, আপনাদেরকে একটু দেখাই, এখানে একটা নাম রয়েছে, এটাতে জাস্ট আপনি এন্টার করবেন। এটাতে এন্টার করার পরে আপনার টন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, ধরেন আমার এই ওয়ালেটটা কানেক্ট রয়েছে, ঠিক আছে? তো তারপর এরপর দেখেন এখান থেকে এক্সট্রা বাটনে ক্লিক করবেন, এক্সট্রা বাটনে ক্লিক করে এখান থেকে আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন, এই যে দেখেন @3286 আমি আমার ইউজার নেমটা দিলাম। তারপর অ্যামাউন্ট দিব, কতটা নিব, ধরেন আমি 50টা নিচ্ছি, এখান থেকে মিনিমাম 50টা পারচেস করতে হবে, 50টার দাম ধরেন এখান থেকে 0.14 টনের মতো। তো এখান থেকে দেখেন আমার টেলিগ্রামটা চলে আসবে, তারপর এখান থেকে আপনার ওয়ালেট, এখান থেকে ওয়ালেটটা অবশ্যই কানেক্ট করে নেবেন, এখানে কানেক্ট ওয়ালেট আসবে, ট্রানজেকশন করবেন, সাথে সাথে দেখবেন আপনার যে টেলিগ্রাম দিয়ে আপনি এটা করেছেন সেটা সেখানে স্টার চলে যাবে, এবং কিছুক্ষণ পর 5-10 মিনিট পরে আপনি এটা জাস্ট এখান থেকে এই ধরেন 23টার মতো এটা পারচেস করে নেবেন, তাইলে কিন্তু আপনার এটা কমপ্লিট দেখাবে। আশা করি আপনাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি, কারণ এখান থেকে সবগুলো অপশনই যে আপনাকে বাধ্যতামূলকভাবে করতে হবে এমন না, যদি আপনি করেন সবগুলোই করেন সেক্ষেত্রে বেশি পাবেন, যদি ফ্রিগুলো করেন সেক্ষেত্রে কম অ্যালোকেশন পাবেন, আর যদি পেডগুলোও করেন সেক্ষেত্রে আপনি বেশি অ্যালোকেশন পাবেন। এবং এখানে দেখেন এখান থেকে মাইনিং ইন্ড, এখান থেকে অর্থাৎ 12 দিন পরে মাইনিং ইন্ড হবে, তো আজকে থেকে আপনি একটু ক্যালকুলেশন করেন, তার মানে তারা লিস্টিং ডেটটা পিছনের দিকে নিবে। তো এখান থেকে দেখেন আজকের দিন থেকে আজকে 25 তারিখ, 26-27 অর্থাৎ আগামী মাসের হয়তো 8-10 তারিখের মধ্যে তারা হয়তো তাদের লিস্টিংটা করাবে, এবং আমরা পেমেন্টটা ওই দিকে কিন্তু নিতে পারবো। তো আশা করি আপনাদেরকে বিষয়টা আমি বুঝিয়ে দিতে পেরেছি। এখানে আপনারা এখান থেকে জাস্ট কাজ করেন, কন্টিনিউয়াসলি কাজ করেন, এখান থেকে যে স্পিনগুলো দিবে সেই স্পিনগুলো দিয়ে আপনি স্পিনগুলো প্লে করলে ওইখানে আর্ন অপশন, ফ্রি অপশনে গেলেও আপনি টাস্কগুলো কমপ্লিট করলেও এখান থেকে, আমি একটু দেখাই, ধরুন এটা একটু নিচের দিকে দিবেন এই যে স্পিনটা, তো আমি এখান থেকে দেখেন আমি স্পিন যদি করি এখান থেকে দেখেন এই যে আমরা যে এখান থেকে টিকিট পেতাম, আপনাদেরকে একটু দেখাচ্ছি, আমরা যে টিকিটটা পেতাম এই যে দেখেন এই টিকিটটা 50টা হলে গিভওয়েটা পার্টিসিপেট হয়ে যাবে। আমার তো 1000 স্পিন রয়েছে, ধরেন আমি এখান থেকে স্পিনগুলো সিলেক্ট করে দিই, একটু মাল্টিফল টাইপের করি, এখান থেকে দেখেন ধরেন আমি 150টা করে দিচ্ছি, এখন আমি নিচের দিকে এটা করে দিই, তাহলে দেখেন ওই যে আমার একটা টিকিট হয়ে গেল, ওই যে দেখেন এদিকে দেখেন একটা টিকিট হয়ে গেল, এখানে চলে আসবে আমার টিকিটগুলো। তো এখান থেকে আমি একটু ওয়েট করে এবং দেখবেন এই যে 4টা হয়ে গেল। তো এইভাবে জাস্ট একবারই যদি আপনি টিকিট কালেক্ট করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি এখান থেকে এটার জন্য এক্সট্রা অ্যালোকেশন কিন্তু আপনি এখান থেকে পাবেন, ওই যে দেখেন এক্সট্রা অ্যালোকেশন কিন্তু এখান থেকে পাবেন। জাস্ট আমরা এটা কমপ্লিট হয়ে যাবে একটু পরে দেখবেন, ক্লিয়ারলি বুঝে
যাতে গিয়ে অলরেডি দেখেন এই যে পার্টিসিপেট হয়ে গেল, ভিডিওটা একটু বড় হয়ে গেল, অনেকেই ভিডিও বড় করাতে মন খারাপ করেন। আসলে আমি যেভাবে আপনাদেরকে সবকিছু গুছালোভাবে বোঝানোর চেষ্টা করি সেক্ষেত্রে ভিডিওটা একটু বড় হয়, সেই জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত, অর্থাৎ আমি এটার জন্য ক্ষমা প্রার্থী। তো এখান থেকে দেখেন এভাবে আপনি কাজ করবেন, মোটামুটি সবগুলো ফিল আপ করার ট্রাই করবেন। আপনাদেরকে বলবো এতটুকুই, আবার সবগুলো কিন্তু বাধ্যতামূলক না, যারা পারবেন না তাদের সমস্যা নেই, করলে বেশি অ্যালোকেশন আর না করলে কম অ্যালোকেশন, এতটুকুই। ধন্যবাদ সবাইকে।